ভাংসে নদীর পার, উনুন বিছানা আসবাবপত্র সব গিলে খাচ্ছে ফুলহার নদী। নদী রোষের কাছে যেন মাথা নত করতে বাধ্য হচ্ছে বিঘা বিঘা জমি। চোখের সামনে নদী গর্ভে চলে যেতে বসেছে মাথা গোঁজার ঠাঁইটুকুও। রশিদপুর আতঙ্কের বাস। বাংলা বিহার সীমান্তবর্তী দ্বীপ হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রাম। এই গ্রামে 5,000 মানুষের বসবাস, যারা প্রত্যেকেই কৃষিজীবী। কিন্তু ফুলাহান নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে এই গ্রামে। খুব আতঙ্ক রয়েছে, মানুষ ভয়ে কি করবে না করবে, কোথায় যাবে। আমরা আশা করি মন্ত্রীর কাছে কি পূরণ বাসন এর ব্যবস্থা করা হবে। নদী কাছে কত বাগান পাট ফসিল পানি সব নষ্ট হলো, বাড়ি ঘরের কাছাকাছি এসছে, আমাদের কোনো সহারা নাই। বিপদ সীমার উপর দিয়ে বইছে ফুলহারের জল। ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে পাটের জমি থেকে শুরু করে আমবাগান। যাতায়াতের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে নৌকা। সরকারের তরফে পুনর্বাসনের দাবি আতঙ্কিত বাসিন্দাদের। আর দিন থেকে হলো বাবু, আমরা থাকবো কোথায়, আমাদের ব্যবস্থা করে। এখানে নদী কেটে চলে যাচ্ছে, আমাদের জন্য সরকারকে কোনো ব্যবস্থা নিতে বলছি। আমরা খেতে পাচ্ছি না, জল অনেক চলে এসেছে, আমাদের ঘর বাড়ি কেটেই চলে যাচ্ছে নদীতে। প্রচুর আতঙ্ক রয়েছে, আমরা ভয়ে ভীত ঘর ছেড়ে আমরা রাস্তাঘাটে চলে এসেছি, আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই। নদী ভাঙন কবলিত মালদার বিভিন্ন অঞ্চল, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি। এদিন রাজ্যের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এদিকে সকলকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বিধায়ক তজমুল হোসেন। পুনর্বাসনের জন্য আমাদের সরকার আছে, সরকার তাদের পাশে আছে, কোনো রকম অসুবিধা হবে না। আমরা তার জন্য DM সাহেবকে এবং ইলেকট্রিক বোর্ডকে বলা হয়েছে, SDOকে বলা হয়েছে, BDOকে বলা হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে বলেছে। ইরিগেশন ডিপার্টমেন্ট আমাকে বলেছে একটার পরে থেকে তারা ইমিডিয়েট যুদ্ধকালীন তারা কাজ খুব রানিং অবস্থায় করবে। রাজ্য এবং কেন্দ্র সরকারের ভাঙন রোধে কোনো নীতি না থাকাকেই দায়ী করেছে কংগ্রেস। রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে খালি বিতর্ক হয়, এটা কার দায়িত্ব, তারা আর কি করবে? কারণ মুখ্যমন্ত্রী রাজ্য সরকার TMC সরকারের কোনো পলিসি নেই গরিব লোকদেরকে হেল্প করার জন্য এগুলো ভাঙন এলাকাতে। হুড়ি হুড়ি প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি প্রশাসন, তাই এই হাল, বিদ্ধে ছাড়েনি BJPও। প্রতিবার আসে আশ্বাস দিচ্ছে, স্বপ্ন দেখিয়ে চলে যাচ্ছে, কোনো কাজও দি হয়নি, পুরোপুরি নাটক ছাড়া কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে কবে এই নদী ভাঙন সমস্যা মিটবে, কবে স্থায়ী সমাধান হবে এলাকাবাসীর, সেই প্রশ্নই কিন্তু তারা তুলছে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।